আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। নিয়ে এলাম আমার ঈদের দিনের ব্লগ আপনাদের সামনে। তার আগে বলতে চাই, প্লিজ সবাই প্রে করুন প্যালেস্তাইনের জন্য। অ্যাকচুয়ালি না চাই তো আমাদেরকে, মানে চলতে হয় জীবনে, যেটা যখন আসে সামনে সেভাবেই চলতে হয়। বাট বিশ্বাস করেন, মনের দিক থেকে অনেক ব্রোকেন ছিলাম অ্যান্ড খুবই আপসেট ছিলাম ফর প্যালেস্তাইন। জাস্ট দোয়া ফর দ্যাম। ঈদের দিনের আজকের এই ব্লগে আপনাদেরকে এখন দেখাবো, অ্যাকচুয়ালি বুঝতেই পারছেন শ্বশুর বাড়িতে চাইলেই যখন তখন ভিডিও করা যায় না, আর যেহেতু গেস্ট আসা যাওয়া করে, বিশেষ করে অ্যাকচুয়ালি গেস্ট তেমন না, আমার ননদ এসেছে। সো আমরা খাবার ব্রেকফাস্ট একসাথে করেছি ফ্যামিলির সবাই। দুপুরে লাঞ্চ করতে এসেছে আমার ননদ, ছোট ননদ, তার হাজব্যান্ড মিস্টার খানকে আপনারা দেখতে পাচ্ছেন। আর আমরা ভেরি সিম্পল রেখেছি, বেশি কিছু করিনি। কাচ্চি বিরিয়ানি করেছি, রোস্ট করেছি, আর মাংসর আলু দিয়ে একটা মাংস কারি করেছি, আর টক দই দিয়ে আমার শাশুড়ি একটা চাটনির মতন বানিয়েছে, ওটা মিন্ট চাটনি সামথিং, আর সালাদ ছিল। আর ডেকোরেশন তো আপনারা গতকালকেই দেখে ফেলেছেন, মানে গত মানে চাঁদ রাতের ভিডিওতেই দেখে ফেলেছেন। সো আমরা এইভাবে সাজিয়ে ফেলেছি আমাদের টেবিল, এখন আমরা খেতে বসবো। সো আমার ননসের হাজব্যান্ড, আমার শাশুড়ি, আমার শ্বশুর, আমার ছোটো দেবর, মাই হাজব্যান্ড অ্যান্ড আমার ননদ আর আমি, আর বাচ্চারা তো আছি। সো আমরা অ্যাকচুয়ালি এখন দুপুরে লাঞ্চ করব। লাঞ্চ করে তেমন কিছুই করার নেই, আর যেহেতু আমরা সবাই লকডাউনে আছি, কারো বাসায় যাচ্ছি না, কেউ আসছে না, সো ঘরে ঘরে আমরা যে যেভাবে পারছি সেভাবেই থাকছি। অ্যান্ড ইয়েস, বাচ্চাদেরকেও আমি খাইয়ে দিয়েছি, অ্যান্ড এখন আমরা খেতে বসেছি। এখন এই পর্যায়ে বাচ্চাদের গিফটের পালা, এখন তারা তাদের গিফট ওপেন করবে। ওকে, আগে মিকাইল কে দাও, মিকাইল একটা যাও। এটা কিভানকে দিয়ে আসো না, তুমি না, এটা কিভানকে দাও, যাও না। এটা অনেক সুন্দর সাউন্ড হবে, ও চাপ দিবে, উঠবে। খুলে দাও আছে, ওকে এটা আগে খুলতে হয়। বিনে ফেলো যাও, কি ভাগ ওর তো ঘুমে মাতলামি করতেছে। এখানে চার্জটাই গেল কোথায়? এই যে মানে জিনিসের চেয়ে প্যাকিং যে দামি হয়েছে। কালার ম্যাচ করছি আমি আমাদের ডেকোরেশনের সাথে। Yeah.
না আমি নিজে প্যাক করছি মানে প্যাকেজ যে লাগছে যাও বিনে ফেলাস ওকে আমদিকে ইজ ভেরি ভেরি এক্সপেন্সিভ এন্ড সামদিক ইজ রিয়েলি গুড বাচ্চাদের গিফট হইলো পৃথিবীর যতই এক্সপেন্সিভ হোক না কেন সেটা দেন না ওদের কাছে এটা আরো অনেক বড় কম দাম হোক দামি হোক তারা যেটা ভালো পাইবো ওই যে তাদের কাছে তারা থাকি জিন করতে শুনতে ঈদ মানেই আনন্দ আর এই আনন্দটা সবচেয়ে বেশি উপভোগ করা উচিত বাচ্চাদের যেমনটা আমরা করেছি ছোটবেলায় সালামি নতুন কাপড় পরা আর এখন যেহেতু আমরা একটু বড় হয়ে গিয়েছি আমরা নিজেরাই বাবা মা হয়ে গিয়েছি তো আমার কাছে মনে হয় ঈদের দিনটা যদি বাচ্চারা এনজয় না করে তারা যদি ফিল না করে এটা একটা স্পেশাল ডে এই দিন আমরা সারপ্রাইজ পাবো নতুন কাপড় পরবো নতুন গিফট পাবো তাহলে কীভাবে হয় তাই আমি চেষ্টা করেছি ওদেরকে সব কিছুর পাশাপাশি কিছু গিফট করতে অ্যান্ড আমার কিয়ান কিভান এখন গিফট পেলে তো মানে সারপ্রাইজ গিফট পেলে তো অনেকই খুশি হয় তো ওরা জানে ঈদের দিন ওরা সারপ্রাইজ গিফট পাবে বিশেষ করে কিয়ান সো আমি চেষ্টা করেছি আমাদের বাসায় যে তিনটা ছোট্ট বাচ্চা ছিল তাদের জন্য ছোটোখাটো কয়েকটা গিফট অ্যারেঞ্জ করার ওদেরকে গিফট দিয়েছি অ্যান্ড আই থিঙ্ক ওদের মুখে যে হাসি এক্সাইটমেন্ট ছিল গিফট দেখার পর এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া আর তো কথায় আছে না ঈদটা তো বাচ্চাদের জন্যই তারাই এনজয় করবে বাচ্চাদের কিডস প্লেস বানাবো মিকাইল পাগলে যাবে আমাদের বাচ্চা আওয়ার হাউস আই উইল মেক কিডস প্লেস হি উইল এনজয় ইয়েস আই উইল দেভ ও এখানে আসতে চাও বলবো ওখানে যাবো মামার বাড়ি যাবো মামার বাড়ি যাবো এখানে খেলনা দেখবে ও নাইস তো ওকে সো বাসা থেকে একটু বের হয়েছি এখন রাত 8টার বেশি বাজে শ্বশুরবাড়িতে গেস্ট যারা ছিলেন আসছিলেন সবাই চলে গিয়েছে এখন আমরা একটু ঘুরতে বের হয়েছি আমি কাইজার খানকে বলেছি 5 বছর ধরে আমি একই রকম ঘরেই থাকি আমাকে কোথাও নিয়ে যান না এবার কোথাও নিতে হবে সো আমরা খুঁজতেছি কি করব না করব বাট আই থিঙ্ক আমরা একটা মুভি টুভি কিছু একটা দেখবো গাড়িতে বসে যেহেতু লকডাউন আমাদের সিনেমা হল খোলা নেই সেখানে একটা সিস্টেম করেছে আপনি গাড়িতে বসে মুভি দেখতে পারেন বড় স্ক্রিনে সো হোপফুলি ওরকম কিছু করবো না হলে বাসায় চলে যাবো কিছুক্ষণ লং ড্রাইভের মতন লং ড্রাইভও তো হবে না আই নো কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে যাবো দিস ইজ লাইফ এই যে দুই বাচ্চা সহ তারা খাচ্ছে তারা ঘুমও এসেছে তাদের খাওয়া দাওয়া করছে অ্যান্ড আমার মিস্টার খান ফোনে কথা বলছে বাইরে এই তো আপনাদের কেমন যাচ্ছে ঈদ অবশ্যই আমাকে জানাবেন অ্যান্ড অবভিয়াসলি আমরা যেহেতু লকডাউনে আছি তাই আমরা চাইলেও কোথাও বের হতে পারছি না কারো বাসায় দাওয়াতও কেউ দিচ্ছে না দাওয়াত তো আমি একটাও পাই নাই ক্যান ইউ বিলিভ দিস আমি দাওয়াত দিয়েছি মানুষকে কেউ আসেও নাই আমাকে কেউ দেয়ও নাই যাই হোক নো প্রবলেম নেক্সট টাইম আমার আরও ফ্রেন্ডশিপ করতে হবে মানুষের সাথে ওকে সো কি করি জানাবো আপডেটস তো দেখবেনই এখন আপাতত মিস্টার খান আসার আগ পর্যন্ত অপেক্ষা আছে সো আমরা বাচ্চাদেরকে খাওয়ানোর পর বের হতে হতে দুই বাচ্চা ঘুমিয়ে পড়েছে কি করেছি দুই বাচ্চাকে আমার শ্বশুর বাড়িতে রেখে আমার শ্বশুর শাশুড়ি যেহেতু বাসায় ছিল তাদের ওদেরকে রুমে ঘুম পাড়িয়ে এবার আমি আর মিস্টার খান আমরা দুজন বেরিয়ে গিয়েছি কারণ ওরা দুজন একদম ঘুমিয়ে গিয়েছে আমরা কোথাও গিয়ে যে বসবো একটু ইউনো চা কফি খাবো সেটাও পসিবল ছিল না সো ফাইনালি আমরা অনেক দিন পর অনেক বছর পর একসাথে বেরোয়েছি বাচ্চা ছাড়া অ্যান্ড আমার আর মিস্টার খানও মনে হচ্ছিলো এটা আমাদের ফার্স্ট ডেট এই যে আমরা এখানে একটা ইস্তানবুল একটা রেস্টুরেন্ট মানে একটা টার্কিশ রেস্টুরেন্টের মতো এখানে আমরা যাচ্ছি তে এখনও লকডাউন বাট বাইরে যাদের ওপেন স্পেস ছিল সেখানে উপরে কভার করে অনেকে এরকম রেস্টুরেন্টে অ্যালাউ করছে ইনসাইড এখন পর্যন্ত অ্যালাউ করছে না তো আমরা ওখানে বসে আছি রেস্টুরেন্টটার এটা কিন্তু বাইরের সাইড যেটা উপরেই করেছে অ্যান্ড আমরা যেহেতু বসেছিলাম আসলে আমি একটা স্মুদি অর্ডার করেছিলাম বাট মিস্টার খান বলছে কিছু না কিছু আমরা খাই একদম কিছু না খেলে কেমন দেখায় ঈদের দিন বলেন এত খাওয়া দাওয়া করেছি আর কিছু খেতে কি মন চায় তারপরও আমরা একটা স্টার্টার অর্ডার করেছি সো এটা এখন আমরা খাবো
অ্যান্ড আমরা অনেক গল্প করছিলাম, অনেক কিছু শেয়ার করছিলাম। আর বাচ্চারা ছিল না, আমরা কোনো রেস্টুরেন্টে গেলে অ্যাকচুয়ালি অলওয়েজ বাচ্চাদেরকে নিয়ে বিজি থাকি। সো আলহামদুলিল্লাহ ফাইনালি অনেকদিন পর আমরা একসাথে সময় স্পেন্ড করেছি, অ্যান্ড খুবই ভালো লেগেছে। আর মনে হচ্ছে আমরা ইউনো ডেটে এসেছি ফার্স্ট টাইম। অ্যান্ড লাস্টে আমাদের একটা খুবই চমৎকার, আর আমার কাছে মনে হয় আই এম সো ব্লেসড, আমার এরকম মোমেন্ট আমার লাইফে আসে সামটাইমস, খুবই কম আসে। জীবনের বাচ্চা হাত ধরেই সবসময় হাঁটা হয়, যেখানে এখন কাইজার খান আমার হাত ধরে এরকম হাঁটছে। অ্যান্ড ইটস মিনস আ লট, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আল্লাহর কাছে সবসময় শুকরিয়া করা উচিত জীবনের প্রত্যেকটি মুহূর্তের জন্য। তো আমাদের ঈদের দিনের আরও কিছু পিকচার আমি আপনাদের সাথে শেয়ার করছি। অ্যান্ড এইভাবে ছোট্টখাটোভাবে মাশাআল্লাহ খুবই ভালোভাবে আমি কাটিয়েছি আমার ঈদের দিন। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আপনাদের ঈদের ব্যাপারেও আমাকে অবশ্যই শেয়ার করবেন। আজকের মতন আমি শিখা বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।